তো বন্ধুগণ, এ পর্যায়ে আমরা দেখব যে কিভাবে ডাটা ক্রিয়েট করতে হয়, অর্থাৎ ডাটা আপনি কিভাবে ডাটাবেসে ইনসার্ট করবেন। তো এটা করার জন্য ধরুন এই যে আমরা কি করছি, আমাদের ইনডেক্স পেজের মধ্যে আমরা কি করেছি, যে এখানে আমাদের একটা ফর্ম আছে, তাই না? আমরা এখান থেকে কি করব, ডাটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করব। হ্যাঁ, তো আমরা এটাকে ডাইনামিক করব। তো ডাইনামিক করার জন্য যেমন ধরুন এখানে আমি কি দিয়েছি, নেম, সাবমিট বাটনের মধ্যে আমি একটা নেম দিয়েছি, কি ক্রিয়েট দিয়েছি, তাই না? তো আমি তারপরে কি দিয়েছি এখানে, মেথড কিন্তু পোস্ট দিয়েছি। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। ধরুন আমরা এখানে এই কাজটা করছি, এখানে আমরা একটা পিএইচপি ব্লক নিয়েছিলাম। তো প্রথম অবস্থায় আমি একটা কন্ডিশন দিয়ে নিই যে ইফ, আমি দিলাম যে ইস সেট। তো ইফ ইস সেট আমি দিলাম যে ডলার আন্ডারস্কোর কি দিলাম, পোস্ট দিলাম। ওকে, পোস্ট, তারপরে কি নেম দিয়েছিলাম, ক্রিয়েট দিয়েছিলাম, এই যে ক্রিয়েট দিয়েছিলাম নেম, তাই না? এই যে ক্রিয়েট দিয়েছিলাম নেম, আমি দিলাম যে যদি ক্রিয়েট থাকে তখন সে বাকি কাজগুলো করবে। তো এখান থেকে আমি কী নিচ্ছি, এখান থেকে কিন্তু আমি নিচ্ছি সাপোজ এগুলো সবগুলো নেম নেম দিয়ে রেখেছি আমি। সাপোজ এখানে হবে নেম, এটা হবে কি ডিপার্টমেন্ট, তাই না? তারপরে এখানে হবে কি, এটা হবে এইজ, তাই না? আমি কি এই ডাটাগুলোই তো নিচ্ছি, তাই না? তো এখন আপনি কী করবেন, সাপোজ এখানে আপনি কিছু ভেরিয়েবল নেবেন, সাপোজ নেম ইকুয়াল টু, সাপোজ আমি কী করছি এখানে, এই যে এটা কি কাট পেস্ট করছি একটা, এই ডাটাগুলো আমরা নেবো। যেমন সাপোজ আমরা নেম নিচ্ছি, তাই না? আমাদের এখানে নেম হলো কি, নেম আছে, তারপরে কি আমরা ডিপার্টমেন্ট নিচ্ছি, সাপোজ এই যে ডেভ দিয়ে আমি সূচিত করছি, কুইকলি আমি আপনাদেরকে দেখানোর জন্য কাজটা করছি। তারপরে কি এজ নিচ্ছি, তাই না? আমি কি করলাম, এজ দ্বারা কি সূচিত করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। ওকে ফাইন, এখন আপনি কি করবেন, এই যে আপনি ইউজারের ডাটাগুলো আপনি নিচ্ছেন এখানে, তাই না? তো এখন আপনি কি করবেন, এই ডাটাগুলো কিন্তু পাঠাবেন। তো আমার এই ডাটাগুলো বারবার কাজে লাগবে। তো বারবার যেহেতু কাজে লাগবে, আমরা এর জন্য স্যাটার এবং গ্যাটার তৈরি করে নেবো। অ্যাকচুয়ালি আমরা গ্যাটারটা নেবো না এখানে, আমরা যা স্যাটারটা আমরা তৈরি করে নেবো। অর্থাৎ স্যাটার ফাংশনটা সে কী করবে, সে প্রপার্টিতে সেট করে দিবে এই ক্লাসের, যে ক্লাসের অবজেক্ট তৈরি করেছে অর্থাৎ স্টুডেন্ট ক্লাসের প্রপার্টিতে। তো সাপোজ ধরুন এখানে আমি আরও কিছু প্রপার্টি নিয়ে নিই, সাপোজ আমি লিখলাম যে প্রাইভেট, প্রাইভেট আমি লিখলাম যে কী লিখলাম, নেবো যে নেম। ওকে, আমরা একটা প্রপার্টি নিলাম নেম, তারপর লিখলাম যে প্রাইভেট, প্রাইভেট, তারপরে আমরা লিখলাম যে ডিপার্টমেন্ট ডেভ, ওকে, অথবা ডিইপি নিয়েছিলাম আমরা, আমরা ডিইপি নিই। ওকে, ডিইপি নিলাম। ওকে ফাইন, তো এখন ধরুন তারপরে আবার নিই যে প্রাইভেট, প্রাইভেট, তারপরে আরেকটা আছে কি, এজ আছে, তাই না? সাপোজ আমরা এজ নিয়েছিলাম, আমরা এজ নিলাম। ওকে ফাইন, তো আমরা এগুলো প্রত্যেকটা একটা একটা স্যাটার তৈরি করবো। হ্যাঁ, গ্যাটার তৈরি করার দরকার নেই। সাপোজ আমরা কীভাবে তৈরি করি, পাবলিক ফাংশন, তারপর আমি আমি দিলাম যে সেট নেম। ওকে, সেট নেম দিলাম। তো সেট নেমের মধ্যে আমরা কি করব, এখানে এই যে এইখানে আমাদের এই প্রপার্টিতে আমরা কি করব, এই যে নেমটা যেটা আমরা পাঠাবো, নেমটা যেটা আমরা ধরবো, আমরা এখানে সেট করে দেবো। সাপোজ আমরা এখানে এখানে আমি লিখলাম যে দিস, আমার কি এই প্রপার্টির মধ্যে কি আমি সেট করে দেবো, কি সেট করে দেবো, এই যে নেমটা সেট করে দেবো, তাই না? ইকুয়ালটা আমি নেমটা দিচ্ছি এখানে। তো নেমটা কোত্থেকে আসবে, নেমটা আসবে যে জায়গা থেকে, এই যে আমি এটাকে কপি করলাম। অ্যাকচুয়ালি এটাকে পুরাটা কপি করার দরকার নেই, আমার জাস্ট কী করতে হবে, এই যে আমি এখানে এখানে এটা কপি করলাম, এটা কোত্থেকে আমি পাঠাচ্ছি, এখানে পাঠাবো আমি এখান থেকে, এই যে এখান থেকে আমি পাঠাবো, এই যে এখান থেকে। তো কীভাবে পাঠাবো, এটাতে আমি অ্যাক্সেস করবো কীভাবে, এই যে আমি ইউজার আর ক্লাস, স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করেছি ইউজার, আমি এর মাধ্যমে কিন্তু আমি এটা থেকে অ্যাক্সেস করবো। ওকে, তারপরে ঠিক কি করেছি, আমি নেমের জন্য করেছি, তারপরে আবার আমি কি করব, এই স্যাটার আমি আমার দেখা গেল যে ডিপার্টমেন্টের জন্য আমি একটা স্যাটার তৈরি করব, আমি লিখব যে ডিইপি। ওকে, তারপরে কি আবার একটা স্যাটার তৈরি করব, কিসের জন্য, আমি এইজের জন্য তৈরি করব, আমি লিখলাম যে এইজ। ওকে, তারপরে এখানে ডিইপি এর জায়গায় সাপোজ আমি যে এই যে আমার ডিইপিটা কি করলাম, আমি এখানে পাস করে দিলাম, তারপর এই যে এইজটা আমি কি করলাম, আমি এখানে পাস করে দিলাম। ওকে, অর্থাৎ আমি কি করলাম, এখান থেকে পাস করছি আর সে কি করছে, এখানে ধরে অ্যাসাইন করে দিচ্ছে তার এইখানে, তারপরে আমরা এগুলো ভিতরে আমরা এগুলো ব্যবহার করবো। ওকে, ব্যবহার করবো ভিতরে। সাপোজ আমি এটাকে কপি করে আমি কী করলাম, তিনটা বানিয়ে নিলাম। তো তারপরে কী করে করেছি, আমি ডিপার্টমেন্টের জন্য নিয়েছি, আমি লিখলাম যে ডিইপি ডিপ, তাই না? ডিইপি, এই যে ডিইপি ডিপ, স্যার ডিপ, আমি ডিপ নিলাম। তো এখানে হবে কি, ডিইপি ডিপ, তাই না? তো এটা কোথায় অ্যাসাইন করবে, এটা অ্যাসাইন করবে যে প্রপার্টির মধ্যে অ্যাসাইন করবে, তাই না? আর এই ডিপটা, এই ডিপটা হলো এই ডিপটা, তারপরে হলো এজ, তাই না? আমরা কী নিয়েছি, আমরা কিন্তু এজ নিয়েছি, এই যে সেট এজ নিয়েছি। ওকে, কপি করলাম, আমরা কী করে দিলাম, আমরা এজ করে দিলাম। আর এই এজটা হবে এজটা, আর এটা কী হবে, এটা হবে অ্যাকচুয়ালি যে সে এইখানে এসে এটাকে কী করবে, সেট করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন, তো এখন আপনি কি করবেন, ইনসার্ট করবেন ডাটা, তাই না? ডাটা ইনসার্ট করবেন। যেমন ধরুন আমি কি করেছি এখানে, এগুলো নিয়ে যেহেতু কাজ করছি না, এগুলো রিমুভ করে দিচ্ছি এখান থেকে। তো এখানে আপনি কি করবেন, এখানে এখন আপনি কি করবেন, ইনসার্ট করবেন।
যেমন ধরুন আপনি একটা ইনসার্ট, এখানে একটা মেথড আপনি নিয়ে নিলেন, হ্যাঁ ইনসার্ট মেথড আপনি নিলেন, সাপোজ আমি এটাকে দিলাম যে পাবলিক ফাংশন, আমি দিলাম যে ইনসার্ট, জাস্ট আমি ইনসার্টে রাখলাম, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি ইনসার্ট দিলাম। তো ইনসার্টের মধ্যে আপনি কি করলেন, এখানে ডাটাগুলো ইনসার্ট করলেন, তাই না? তো ডাটাগুলো যে ইনসার্ট করলেন, যেমন ধরুন আপনি এখানে কি করলেন, প্রথমে আপনি কি করবেন, একটা কুয়েরি লিখবেন, এসকিউএল আমরা যেভাবে লিখি, ওকে? তো এসকিউএল কুয়েরি লিখলেন, এর মধ্যে কি আপনি ডাটাগুলো ইনসার্ট করবেন, আমরা লিখবো যে ইনসার্ট, ইনসার্ট তারপরে কি ইনটু, তাই না? ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটু কোথায় ইনসার্ট করতে চাচ্ছেন, দিস টেবিল, এই যে টেবিলটা আপনি এখানে নিয়েছেন, এই টেবিলটা অর্থাৎ এই যে দিস টেবিল, তাই না? এই টেবিলকে অর্থাৎ এই ক্লাসের এই টেবিলকে আপনি সূচিত করবেন কীভাবে, দিস টেবিল এভাবে, এই কারণে কি আমি একবার এটাকে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে কী কী ফিল্ড আছে, দিস টেবিল ফিল্ডের নামগুলো লিখবেন, নেম আছে, ডিপার্টমেন্ট আছে, তারপরে কি এজ আছে, ওকে ফাইন এজ আছে। তারপর আপনি কী করবেন, এখানে আপনি ভ্যালুসটা দিবেন, ভ্যালুস, তাই না, ভ্যালুসটা আপনি এখানে দিবেন। অর্থাৎ আপনি এখন কি, ধরুন আমি নেম যে প্যারামিটার দিয়ে আমি এগুলো সূচিত করতে চাচ্ছি, সাপোজ আমি নেমকে নেম দ্বারা সূচিত করলাম, কমা, তারপর আবার একটা কোলন দিলাম, আমি ডিপার্টমেন্টকে ডেপ দ্বারা সূচিত করলাম, কমা, তারপর আবার আমি একটা কোলন দিলাম, সাপোজ এইজকে এইজ দ্বারা সূচিত করলাম, কোনো সমস্যা নেই, সূচিত করলাম। সূচিত করার পর আপনি কি করবেন, এখন আপনার এই যে আপনার যে সরি এই যে আমাদের ডাটাবেসটা ছিল, এখন কাজে লাগছে অবশ্য আপনাদের দেখানোর জন্য, এই যে ডাটাবেসের যে আমার এই যে মেথডটা, আমি মেথডের মধ্যে অ্যাক্সেস করবো কীভাবে, অ্যাক্সেস করবো, এই যে অলরেডি কিন্তু এখানে অ্যাক্সেস করেছি একবার জাস্ট, তাই না, আমি জাস্ট এটা এভাবে রেখে দিলাম, কারণ কি এটা একটা স্ট্যাটিক একটা মেথড, তাই না, এই যে স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক মেথডকে কীভাবে অ্যাক্সেস করা যায়, তার যে ক্লাসের নাম, তারপরে কি স্কোপ রিজলিউশন অপারেটর অর্থাৎ ডাবল কোলন দিয়ে আপনি কী করে দেবেন, সরাসরি কি অ্যাক্সেস করবেন, তাই না, এই মেথডে, এই যে ঠিক আমি তাই করেছি, আমি এই মেথডে কি অ্যাক্সেস করলাম, অ্যাক্সেস এই মেথডে, এই যে আমি এখানে অ্যাকচুয়ালি এই মেথডে অ্যাক্সেস করার পরে এই যে আমার প্রিফেয়ার, প্রিফেয়ার অ্যাকচুয়ালি এই যে আমার যে প্রিফেয়ার যে মেথডটা এটাতে আমি অ্যাক্সেস করলাম, নট অবজেক্টের প্রিফেয়ার এটা। তো এর আগের টিউটোরিয়ালে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এগুলো বুঝিয়েছি যে কীভাবে আপনি এটাতে অ্যাক্সেস করছেন, ওকে ফাইন। তো এখন ধরুন আপনি কী করছেন, এগুলো নেমড প্যারামিটার দিয়ে সূচিত করছেন, তো এখন কী করবেন, আমি সাপোজ ধরুন আমি এটা বাইন্ড প্যারাম করতে চাচ্ছি, বাইন্ড প্যারাম যে মেথডটা আছে, এই মেথডের মাধ্যমে আমি কী করবো, কাজটা করব, এগুলোকে বাউন্ড করব, আমার প্রিফার স্টেটমেন্টের মধ্যে আমি লিখবো যে বাইন্ড প্যারাম, বাইন্ড প্যারাম। তো অলরেডি জানেন যে বাইন্ড প্যারামের বেশ কিছু প্যারামিটার থাকে, সাপোজ যে প্রথমে যে প্যারামিটারটা হবে সেটা হলো এই যে আপনি যে নেমড প্যারামিটার দিয়েছেন সেই নেমড প্যারামিটারটা প্রথমে হবে, তারপরে কি হবে, তারপরে হবে এই যে আপনি কি স্যাটার দিয়ে এখানে অ্যাসাইন করে দিয়েছেন, জাস্ট ওইগুলোকে ওই প্রপার্টিগুলোকে আপনি কি করবেন এখানে অ্যাসাইন করবেন, ওকে ফাইন। সাপোজ ধরুন আমি এটাকে কপি করছি, ওকে, আমি এটাকে বারবার যেতে তিনটা আছে, তারপরে যে ডেপ, তাই না, আমি কী করলাম এই যে ডেপ নিলাম, তো অ্যাকচুয়ালি এই যে ডেপ আমি একই নাম দিয়েছি, কারণ কি এই যে ডেপ একই নাম দিয়েছি যাতে এইভাবে কুইকলি কাজটা করা যায়। তারপরে কি এইজ আছে, এইজ আছে, আমি কী করলাম এই যে এইজটা এখানে দিলাম, আর এই এইজটা হলো কি, এইজটা হলো যে এই এইজটা, এই প্রপার্টি, এই প্রপার্টিতে ভ্যালুটা কোত্থেকে আসছে, এই প্রপার্টিতে ভ্যালুটা আসছে কোত্থেকে, এই যে আমি কিন্তু এই যে স্যাটার দিয়ে আমি কী করছি এখানে কিন্তু এটাকে ইনিশিয়ালাইজ করে দিয়েছি, তাই না, তো ইনিশিয়ালাইজ করা অবস্থায় আছে, এখন আমরা কী করছি এগুলোকে ব্যবহার করছি, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আপনি কী করবেন, কিছুই না, আপনি এটাকে জাস্ট কী করবেন, এক্সিকিউট করবেন, জাস্ট আমি এটাকে লিখলাম যে এক্সিকিউট, তো এক্সিকিউট করবেন এটাকে, তো এক্সিকিউট যে করবেন এটাকে অবশ্যই রিটার্ন করতে হবে, রিটার্ন, কারণ কি আমরা ওইখান থেকে এটাকে কল করে কাজ করবো, যেমন আমাদের এই যে ইন্ডেক্সে, হ্যাঁ এই যে আমাদের এই যে ইন্ডেক্স পেজের মধ্যে, সাপোজ আমি এখানে একটা কন্ডিশন দিলাম যে এফ 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 এর মধ্যে ধরুন এই যে এখন আমি কী করবো, এই যে আমার যে অবজেক্টটা আছে, হ্যাঁ এই অবজেক্টের মাধ্যমে আমি কী করলাম এটাকে কল করলাম, এই যে আমার মেথডটা আছে যে ইনসার্ট, অ্যাকচুয়ালি এটা এখানে কোলন হবে না, কোলনটা পড়ে গেছে অ্যাক্সিডেন্টালি, ওকে ফাইন। তো আমি এই যে ইনসার্টকে কপি করলাম, তো কপি করার পর আমি কী করলাম এটাকে আমি এখানে দিয়ে দিলাম, ওকে, যদি ইনসার্ট হয় তখন সে কী করবে, তখন সে একটা মেসেজ দেখাবে, সাপোজ আমি লিখলাম যে একো, ওকে, তো একো আমি লিখলাম যে কি ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। তো ধরুন আমি কী করলাম এটাকে একটা স্টাইল করে নিলাম, আমি স্প্যান দিলাম, এখানে আমি কী করলাম একটা স্প্যান দিলাম, আমি কী করলাম এটাকে একটা ক্লাস দিয়ে নিলাম, যেমন ক্লাস দিলাম সাপোজ ইনসার্ট ক্লাস, ইনসার্ট এই ক্লাসটা করতে গিয়ে আসলে অ্যাকচুয়ালি এই ক্লাস আমি একটা ডিফাইন করে রেখেছি এখানে, হ্যাঁ এই যে ইনসার্ট ক্লাস, এটাতে একটা কালার দিয়ে রেখেছি, ফন্ট ওয়েট বোল্ড করে দিয়েছি, জাস্ট এতটুকুই, খুব বেশি কিছু নয়, ওকে ফাইন। আমি এটাকে রিমুভ করে দিলাম,
আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ ডাটা যদি ইনসার্ট হয় কি দেখাবে, সাকসেসফুলি দেখাবে। তো ওকে ফাইন। তো এখন ধরুন আমি যদি আমার রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এখানে কি দেখাচ্ছে, একটা ইরর দেখাচ্ছে, আনএক্সপেক্টেড ইউজার। তো এই যে দেখুন, এখানে আমরা যে কাজগুলো করেছি, আমরা এখানে কোলন দিইনি, তাই না? কোলন দিইনি। অ্যাকচুয়ালি দেখাতে গেলে যা হয় আর কি, আর কি গরম ফ্যান বন্ধ করে টিউটোরিয়াল বানানোটা অনেক কষ্টকর। তো ওকে ফাইন, আমি এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে দেখলাম সব ঠিকঠাক আছে। তো সাপোজ ধরুন আমি এখানে দিলাম, সাপোজ হুসাইন দিলাম, ডাবল এস হবে। ওকে, ডিপার্টমেন্ট দিলাম, আমি দিলাম সাপোজ সিএসসি ডিপার্টমেন্ট দিলাম, এজ দিলাম সাপোজ 26। তারপরে কি করলাম, সাবমিট করলাম। তো ডাটা ইনসার্টেড সাকসেসফুল দেখাচ্ছে এখানে, তাই না? এই যে ডাটা ইনসার্টেড সাকসেসফুল দেখাচ্ছে। তা অ্যাকচুয়ালি যে কাজটি করতে হবে, ওকে ফাইন, এখানেই দেখাক, সমস্যা নেই। আমরা ডাটা সাকসেসফুলি কি ইনসার্ট করতে পেরেছি। তো এখানে দেখাচ্ছে, আমরা যদি এখানে নিয়ে আসতে চাই তো জাস্ট কী করতে হবে, যে আমাদের ব্লকটা আছে না, পিএইচপি ব্লকটাকে আমরা জাস্ট কী করবো, এই সেকশনের মধ্যে নিয়ে আসবো, মেন লেফটের মধ্যে নিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। ওকে ফাইন। তো আমি আবার রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর ধরুন আমি এখানে লিখলাম যে আলমাস খান, এখানে আমি লিখলাম যে ডিপার্টমেন্ট, লিখলাম যে সাপোজ ই। ওকে, তারপরে এজ দিলাম সাপোজ 22। ওকে ফাইন, সাবমিট দিলাম। তো সাবমিট দেওয়ার পরে যে ডাটা আলমাস খান চলে আসছে, চলে আসার পর এখানে ডাটা ইনসার্ট সাকসেসফুলি দেখাচ্ছে। তো ওকে ফাইন, আমরা কি ঠিকঠাকভাবে কি ডাটা ইনসার্ট করতে পেরেছি। তো পরবর্তী পর্বে আমরা দেখবো যে কীভাবে ডাটা আপডেট করা যায়। ওকে ফাইন, ধন্যবাদ।